আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। মেডিকেল বিডির পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আর অল্প কয়েকটা দিন, তারপরে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান ঈদ উল ফিতর অনুষ্ঠিত হবে। পুরো জাতি বলেন বা পুরো পৃথিবী বলেন, এই মুহূর্তে এই উৎসবটার জন্য আমরা সকলেই আসলে অপেক্ষা করছি এবং এখন রমজান মাস চলছে। দর্শক, এই সময়টাতে যারা ঈদের জন্য অপেক্ষা করছেন, অনেকে শপিং করছেন, অনেকের মনে অনেক ধরনের আনন্দ আছে, বাট এর মাঝখানেও কিছু কিছু মানুষ আছেন যারা ঠিক আনন্দিত হয়েও আনন্দিত হতে পারছেন না। তার একটি বড় কারণ হচ্ছে অসুস্থতা। আমাদের আশপাশেই বা আমাদের পরিবারেই বলেন, এরকম অসংখ্য মানুষ আছেন যারা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন ধরনের ব্যথাজনিত সমস্যা বলেন বা বিভিন্ন রোগে তারা রোগাক্রান্ত হয়ে বিছানা হয়তো শয্যাশায়ী আছেন। অনেকেই আছেন যে এই রোগাক্রান্ত অবস্থায় তাদের জীবিকা নির্বাহের জন্য তাদেরকে কাজ করে যেতে হচ্ছে। দর্শক, আজকে আমাদের সাথে এখানে উপস্থিত আছেন আমাদের একজন পেশেন্ট, দীর্ঘ পরিক্রমা, অনেক দিনের, প্রায় 2009 সাল থেকে চেষ্টা করেছেন, যখন যেখানে পেরেছেন ট্রিটমেন্ট করার জন্য চেষ্টা করেছেন। প্রথম দিকে যদিও সমস্যাটা খুবই অল্প অবস্থায় ছিল, মাইল্ড একটা অবস্থায় ছিল, বাট একটা সময় সেটা এতটাই ক্রনিক পর্যায়ে চলে যায় নিজের পায়ে হাঁটতে পর্যন্ত পারছিলেন না। দর্শক, আসুন পুরো বিষয়টা একটু ওনার কাছ থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত জানার চেষ্টা করি যে কী হয়েছিল, উনি কী কী ধরনের পদক্ষেপ নিয়েছিলেন এবং আজকে উনি সর্বোপরি কেমন আছেন, পুরো বিষয়টা আমরা একটু ওনার কাছ থেকে জানি। তার আগে একটু ওনার সাথে একটু আমরা পরিচিত হয়ে নিই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম, আপনার নামটা যদি একটু বলেন। তামান্না তোফা। আচ্ছা, কোথায় আপনার বাড়ি? কোথায়? আমার গ্রামের বাড়ি শরীয়তপুর। ঢাকায়? কোথায়? ঢাকা মোহাম্মদপুরে থাকি। মোহাম্মদপুরে থাকেন। হাউস ওয়াইফ? এখন হাউসওয়াইফ, বাট আমি লং টাইম কাজ করেছি। একটা সময় সার্ভিস করেছেন, ডেস্ক জব অনেক সময় করেছেন। আমরা জানি যে আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের কাছে, স্যারের যে অ্যাডভান্স রিহ্যাব ট্রিটমেন্ট, যেটা স্যার সবসময় বলেন অপারেশন বিহীন ট্রিটমেন্ট, সেটা নেওয়ার জন্য আপনি এসেছিলেন স্যারের কাছে। কি হয়েছিল? আমরা জানি 2009 সাল থেকে আপনি কিছুটা অসুস্থ ছিলেন এই ব্যথাজনিত সমস্যায়, সেই প্রথম থেকে যদি একটু বলেন আমাদেরকে। মেইনলি ব্যথাটা ছিল আমার ঘাড়ের দিকে ফার্স্ট থেকে, যখন আমি স্টুডেন্ট ছিলাম তখন থেকে। তারপরে পড়ার প্রেশার যখন বাড়ে তখন দেখি যে আস্তে আস্তে এটা আমার পিঠের দিকে আসে, পিঠের মাঝখানের দিকে পেইনটা বাড়তে থাকে। তো তখন আমার আব্বু বলতে যে একটু গরম শেক দাও, বা আব্বু তো ডিফেন্সে ছিলেন, যে সিএমএইচে ওখানে গেলে হালকা একটা গরম শেক দিত, বা হয়তো বা কোনো একটা ডিভাইস দিয়ে হালকা গরমের এটা কিছু দিত, ওয়ার্ম দিলে এটা কমে আসতো, ব্যথাটা কমে আসতো। হ্যাঁ, ব্যথাটা। কিন্তু তখন কি কোনো প্রবলেমটা কি, সেটা কি কিছু বলেছিল কেন হচ্ছে? এক্সরে করেছে কিন্তু কোনো কিছু বলেনি, ধরা পড়েনি ওরকম কিছু বলেনি। আর এটাও বলেনি যে আমাদের বসার একটা প্রবলেম আছে। আমরা সবসময় যেটা করি আমরা ঝুঁকে বসি, পড়ি কাজ করি আমরা ঝুঁকে বসি, কিন্তু এটা কেউ আমাকে মেনশন করে কখনো বলেনি। ঝুঁকে বসাটা হচ্ছে রং ওয়ে, অল টাইম আমাদেরকে একটা স্টেট বসতে হবে। মানে গিয়েছে ট্রিটমেন্ট দিচ্ছে, কিন্তু কি করলে যে আসলে সেটা প্রিভেন্ট করা যাবে সেটা কেউ কখনো বলেনি, ওইটা ফাইন্ড আউট করেনি। প্লাস হচ্ছে আমাদেরকে যে এইভাবে বসলে আমার জন্য প্রিভিয়াস মানে আর নেক্সট না ফেরত আসে সেটা আমাকে কেউ কখনো ইনফর্ম করেনি। আচ্ছা, দেন এভাবে চললো। 2009-এ যেটা হয়েছে যে আমি একেবারেই হঠাৎই ভোরবেলা সকালে ঘুম থেকে ওঠার পর আমি আর পা নাড়াতে পারি না। আচ্ছা, মনে হচ্ছে আমার রক টান খাচ্ছে এরকম। 2009-এ? ওকে। তার আগে কিছুটা পায়ের পাতাতে পেইন হতো, পায়ে মনে হচ্ছে যে মাসেলগুলো এরকম ক্র্যাক হয়ে আসছে, আমি হাঁটতে পারি না, এরকম যাচ্ছে 3-4 মাস। তার কিছুদিন পরে এরকম হঠাৎ। আচ্ছা, তারপরে গেলাম আমাদের হসপিটালে, অর্থোপেডিক্সে। ওখানে বলল যে একটা এক্সরে করতে হবে। ওকে। তখন তো কালার এক্সরেটা ফার্স্ট আসছে। করার পর বললো যে এটা একটা নার্ভের প্রবলেম। ওকে। কিন্তু আমাকে ব্যথাটা শুধু ঘাড়েই ছিল, ঘাড় থেকে পিঠে, পিঠ থেকে পায়ে চলে আসছে এবং আপনি পা দিতে পারছেন না। না না, পা দিতে পারছি না। ওকে। দেন ওখানে বলার পরে পেইন কিলার দিল আমাকে। আচ্ছা, বেশি পেইন দেওয়ার থাকার কারণে সাপোজিটর দিয়েছিল। ওকে। মানে এত অবস্থা যে আপনি মুভি করতে পারছেন না হঠাৎ করে? সুস্থ মানুষ, কয়েকটা দিন আগে স্বাভাবিক সব কাজ করেছেন, এমন কোনো বড় অ্যাক্সিডেন্টও ঘটেনি, কিছুই না, হঠাৎ করে দেখছেন, খুবই অবাক লাগছে যে কেন। জি। ডক্টর কি কিছু বলেছিলেন যে এটার উৎপত্তি কোথায় থেকে বা কেন হচ্ছে বা আপনার আসলে রোগটা কি, সেটা কি তখন বলেছিলেন আপনাকে? উনি নার্ভের কথা বলার পরে আমরা নার্ভের ডক্টরের কাছে গেলাম, যেই ডক্টরের কাছে গিয়েছিলাম উনি ছিলেন মেডিসিন অর্থোপেডিক্সে। অর্থোপেডিক্স। তো উনি হয়তো বা ব্যস্ততার কারণেই কিনা আমাকে বললেন যে আমার এটা হচ্ছে নার্ভের প্রবলেম। আমরা নার্ভের ডক্টরের কাছে গেলাম, সেই ল্যাবেড হসপিটালে।
সেখানে বললো যে পেইন কিলার দিতে হবে, পেইন কিলার রিলেটেড ওষুধ দিলেন। সে পেইন কিলার খেতে গিয়ে আমার যেটা প্রবলেম হলো, আমার অ্যাসিডিটি অস্বাভাবিকভাবে বেড়ে গেল। আচ্ছা, তখন আমি আবার গেলাম হচ্ছে গ্যাস্ট্রো লিভারের ডক্টর এসে, তখন সে বমি হচ্ছে বা আমি পেইন নিতে পারি না, প্লাস হচ্ছে আমার অ্যাসিডিটি প্রবলেম। ডক্টর আবার ওই এই ট্রিটমেন্টটা করলেন যে বেশি পেইন কিলার খেলে লিভারের প্রবলেম হতে পারে। তো বললাম আমাকে কোনো এক্সারসাইজ করতে হবে, আমার কী করতে হবে? তখন আমার ওয়েট অনেক কম ছিল, আমাকে কোনো ওইভাবে একটা রাইট সাজেশন দেয়নি কোনো ডক্টরই দেয়নি। দেন এভাবে চললো যে বেশি পেইন হলে আমি পেইন কিলার খাচ্ছি, একটু ভালো থাকি, এভাবে চলছে। 2009 লাস্টের দিকে পরে চিন্তা করলাম যে না, আমি আর অন্য ডক্টর আমি চেঞ্জ করি। আচ্ছা, অর্থোপেডিক্সে হসপিটালে দেখালাম, সেখানে বললো যে আর একটা এক্সরে করতে হবে। এক্সরে করলাম, তখন বললো যে এটা হচ্ছে আমার কোমরের কোনো একটা ডিস্কের প্রবলেম, বোনসের প্রবলেম। এটা বলো বোনসের প্রবলেম, ডিস্ক বলে নাই তখন। আচ্ছা, তখন বলছো বোনসের প্রবলেম, কিন্তু এটা এখনো ওই কন্ডিশন হয়নি যে অপারেশন করতে হবে। আচ্ছা, বলে আপনি হালকা একটা থেরাপি নিলেই চলবে, গরম পানির শেক দিবেন আর হয়তো এই মুভ দিতে বললেন আর পেইন কিলার আর কিছু বলেনি। এইটাও চললো কয়েক মাস, আমি আবারও সে একই পজিশনে আসে, আমি চলতে পারি না। আচ্ছা, মানে যত দিন যাচ্ছে আরো খারাপের দিকে যাচ্ছে, ভালো আর হচ্ছে না। তারপরে আবার আসছে হচ্ছে হসপিটালে, পপুলার হসপিটালে বললো যে না এটা তো অপারেশনের কন্ডিশন হয়নি, কিছুটা এক্সারসাইজ করলে, থেরাপি নিলে, গরম শেক নিলে কমে যাবে, আর ওই যে পেইন কিলার। আচ্ছা, তো ওভাবে চলার পর ওইটাও দেখি যে না, আমার পেইনটা এত বেশি বেড়ে যাচ্ছে। ইবনে সিনাতে আসলাম, ওকে, আমাকে আরেকজন সাজেস্ট করলো না তোমার, আমি তো ইম্প্রুভ দেখি না, আমি তো দেখি তুমি অনেক খারাপ অবস্থা, তা তুমি ইবনেতে আসো। অর্থোপেডিক্সে গেলাম, যে না এখনো অপারেশনের কন্ডিশন হয়নি। তো 2009 লাস্টে আমি আমার ভার্সিটির একজনের মাধ্যমে জানি যে শফিউল আবেদন স্যারের রিলেটিভ বা সামহাও তাদের চাঁদপুরের পরিচিত, উনি আমাকে একটা কার্ড দিয়ে বললেন যে আপনাকে দেখি আমি সিঁড়ি বেয়ে উঠতে পারেন না, আবার নামতেও পারেন না, আমি আপনাকে এটা ফলো করলাম, আজকে আমি বলতে বাধ্য হচ্ছি এই কার্ডটা নেন। উনি হচ্ছেন আপনার অপারেশন। আমি বললাম ডক্টর কী বলেছে আমাকে জিজ্ঞেস করলাম, এখনও আমার ওই কন্ডিশন হয়নি যে আমার অপারেশন করতে হবে। দেন উনি আমাকে কার্ড দিয়ে বললেন যে না, উনি অপারেশন লাগবে না, আর পেইন কিলারও খেতে হবে না, এত ঔষধও খেতে হবে না, উনি ফিজিওথেরাপি দেন। তো ফিজিওথেরাপিটা কীরকম? ওটা কি হটব্যাকে শেক দিলেই হয় আর কিছুই না? মানে আপনার যান গেলে বুঝতে পারবেন ওনার ট্রিটমেন্টটা কী। আচ্ছা, দেন তখন ছিল হচ্ছে আদাবরে সূচনা কমিউনিস্টের অপোজিটে, ওখানে গেলাম একদিন সন্ধ্যাবেলা আসলাম। আসার পরে উনি বললেন যে এমআরআই করতে হবে একটা। আচ্ছা, পাই কন্ডিশন যেটা ফুল একটা নার্ভ, মেবি অনেক প্রেশার অবস্থা আছে, আপনার একটা এমআরআই করতে হবে। এমআরআই উনি আমাকে বলে দিলেন, আমি ওখানে গিয়ে এমআরআই করলাম, তারপরে আসলাম। আসার পরে আমাকে ফিজিওথেরাপি দিলেন, তখন ফার্স্ট দেখলাম ফিজিওথেরাপিটা কী, কী কী ইনস্ট্রুমেন্ট ইউজ করেন, তারপরে হচ্ছে উনি এক্সারসাইজ করাচ্ছেন, পরে আমার যেখানে পেইন সেখানে উনি উল্টে পেইন দিচ্ছেন, অনেক প্রেশার দিচ্ছেন। এতদিন কেউ বলে পেইনের জায়গায় যদি টাচ করি তাহলে পেইনটা আরও বেড়ে যাবে, এটা করাই যাবে না। উনি কী করলেন, আমাকে অনেক অপোজিটলি যত বেশি পেইন তত বেশি উনি পেইন প্রেশার করলেন। তখন দেখলাম যে রিল্যাক্স হচ্ছে, আমার মাসেল রিল্যাক্স হচ্ছে, আমার যে নার্ভের যে মনে হচ্ছে যে স্ট্রেস হচ্ছিল সেটা একটু লুজ হচ্ছে, আর পেইনটা আস্তে আস্তে আমি তখন হাঁটতে পারি। আচ্ছা, তার আগে আমি হাঁটতে পারিনি। আচ্ছা, কেমন লাগছে যখন হঠাৎ করে দেখলেন যে ধীরে ধীরে একটু ভালোর দিকে হাঁটতে পারছেন, কেমন লাগছিল তখন? তখন মনে হচ্ছে একটু কনফিডেন্স এসেছিল, যে মনে হচ্ছে এতদিন এত জায়গায় ঘুরে আমি আসলে অনেক কষ্ট পেলাম এক বছর। আসলে স্যার, আর আগে যদি জানা থাকতো, আর আগে একেবারেই জানতাম না তখন, আমার জানা ছিল না। তারপরে কি করলেন? তারপরে স্যারের সাথে এসে স্যার বললেন যে অ্যাডমিট হন, আমি আপনাকে এখানে ট্রিটমেন্ট দিই, 1 week দেখেন, 2 weeks ফার্স্টে বললেন, 2 weeks-এ 1 week-এর মধ্যে আল্লাহর রহমতে আমি খুব ভালো, একবার ফুললি কমোডে ইউজ করতে হয় না, আমি এইভাবে ওয়াশরুমে যেতে পারি। মানে ঠিক পেইন শুরু হওয়ার আগে ঠিক যেমন অবস্থায় ছিলেন ঠিক সেই অবস্থায় ফেরত চলে আসছিলেন। ওকে, তারপরে কি করলেন এর পরবর্তীতে? তারপরে আমাকে বললো যে আমার বিয়ে হলো, আমার হাজবেন্ড আমাকে বললেন যে তুমি ইন্ডিয়াতে চলো একটু দেখি সেখানে কি বলে। আচ্ছা, এটা কি অপারেশন লাইফ টাইম কি তোমার এই পেইন নিয়ে থাকতে হবে, না ফিজিওথেরাপি নিয়ে থাকতে হবে, না ওখানে গেলে কোনো অপারেশনের কথা বলে, এটা কি আদৌ কোনো ট্রিটমেন্ট, মানে আপডেটেড টেকনোলজি আছে এটা দেখার জন্য?
তো আমরা চেন্নাই অ্যাপোলো হসপিটালে যাই। আচ্ছা, তো সেখানে বলে যে না এখনো কন্ডিশন অপারেশনের দিকে যায় না, তবে ফিজিওথেরাপিটা নিতে হবে। আচ্ছা, তো আমি বললাম ফিজিওথেরাপি আমাকে ইন্ডিয়া এসে নিতে হবে? না না, তোমাদের বাংলাদেশে এরকম অ্যাভেলেবেল অনেক ফিজিওথেরাপিস্ট আছেন যারা কিনা এই ট্রিটমেন্টটা দেয়। আচ্ছা, তো দেন আমরা কনফার্ম হলাম যে না আমি যে ট্রিটমেন্ট নিয়েছেন সেটাই সঠিক, এর সাথেই কাজ করব, ওখানেই যাব, ওটাই আমার জন্য বেস্ট। তখন থেকে আফটার টু ইয়ার্স মানে মাঝে মাঝে যদি পেইন বেশি হয় তার কিছু এক্সারসাইজ আমাকে দেখিয়েছিলেন, আমি ওটা করি। ওয়েট লস রাখার জন্য যে ডায়েটটা দেন ওটা আমি করলাম। আরেকটা ছিল যে আমার ভিটামিন ডি এর প্রবলেমটা হতো, তো সেটার জন্য উনি আমাকে সাপ্লিমেন্টারি একটা মেডিসিন দিয়েছিলেন। আর এই তো দুই বছর পর পর আমি স্যারের সাথে আসি এখানে এসে, যখন দেখি যে আমার কাজ অফিস নিয়ে আমি ছুটি নিতে পারি না বা একটা টাইট শিডিউল থাকে, ওই টাইমের পরে আমি ফ্রি টাইম আসলে আমি এখানে মানে যখনই সুযোগ পান আপনাকে কিছু কিছু করে একটু ট্রিটমেন্ট, হ্যাঁ অ্যাডমিট হয়ে তারপরে আমি ফুল ট্রিটমেন্টটা নিয়ে যাই। কারণ স্যারের কাছে যেমন টেকনোলজি রিলেটেড যে মানে আপডেটেড মেশিন দিয়ে উনি ট্রিটমেন্ট দিচ্ছেন, তারপর হচ্ছে উনি ফ্রি হ্যান্ড এক্সারসাইজও করাচ্ছেন, ওনার ফিজিওথেরাপিস্টও আমাকে এক্সারসাইজ করাচ্ছে, মানে সব ধরনের ট্রিটমেন্ট উনি একটা ফুল প্যাকেজ করে উনি এটা করেন। এই জিনিসটা কিন্তু সব জায়গায় পাওয়া যাবে, সিআরপি তে গেলে আপনি শুধু এক টাইপের পাবেন, সবটা পাবেন না, সবগুলো পাওয়া যাবে। আর অন্যান্য হসপিটালগুলোতে অর্থোপেডিক্সে সেখানে কিন্তু ফুল প্যাকেজে কোনো ফিজিওথেরাপিস্ট নাই। তার মানে আপনার দীর্ঘদিনের এই অভিজ্ঞতার কারণে আপনি মোটামুটি সবকিছুই মোটামুটি এখন জানেন যে কোথায় কি ধরনের ট্রিটমেন্ট হচ্ছে। স্যার এখানে আসলে আমি এই টাইমের মধ্যে ফাঁকা একটা টাইম পাবো, আসলে আমি স্যারের কাছে বলবো যে স্যার আমাকে অ্যাডমিট করুন, আমি আপনার ফুল প্যাকেজগুলো নিতে চাই। আপনি যেটা কিছুক্ষণ আগে বলেছিলেন যে আপনি লাস্ট টাইম যখন এসেছিলেন হঠাৎ করে এত খারাপ অবস্থা হয়েছে যে আপনি হুইল চেয়ারে করে এসেছিলেন স্যারের কাছে, জি জি জি, এবং তখন এসে আপনি অ্যাডমিট হয়েছিলেন, স্যারের ট্রিটমেন্ট নিয়েছেন, আজকে কততম দিন? আজকে 8th ডে, অষ্টমতম দিন। জি জি, নিজের পায়ে হাঁটতে পারছেন? হ্যাঁ হাঁটতে, হুইল চেয়ারে করে যেতে হচ্ছে কোথাও? না না না, হুইল চেয়ারে। সেই প্রচন্ড ব্যথা আছে এখন? না প্রচন্ড ব্যথাটা নাই। এই মুহূর্তে ক্যামেরার উপাশে আছেন অসংখ্য মানুষ আছেন, আপনার লাইফে যেমন একটা ঘটনা ঘটেছিল যে একটা লাইফ চেঞ্জিং একটা কার্ড আপনার জীবনটাকে একরকম প্রায় বদলে দিয়েছে, পুরো জীবনটাকে বদলে দিয়েছে বলতে গেলে, সেই অবস্থা থেকে আজকে আপনি একটা সঠিক অবস্থানে এসে একটা সঠিক ট্রিটমেন্ট পাওয়ার কারণে সুস্থ আছেন, অনেকেই হয়তো জানেন না, তাদের জীবন হয়তো সেই ধরনের মিরাকল ঘটে না, তাদেরকে হয়তো কার্ড দেওয়ার মতো কেউ নাই, তাদেরকে হয়তো সঠিক একটা দিক নির্দেশনা দেওয়ার মতো কেউ নাই, আবার সেই সকল ভাই বোনদের জন্য যদি কিছু বলেন। অ্যাকচুয়ালি আমরা ঢাকায় থাকি, আমরা যখন কিনা কোনো একটা ডিজিজে পড়ি তখন গিয়ে আমরা খুঁজতে শুরু করি, সার্চ করি, এখন যখন গুগলে সার্চ করা যায় তখন তো এটা অ্যাভেলেবেল ছিল না, এখন ইউটিউবে সার্চ করে পাচ্ছি স্যারে অনেক ইনফরমেশন, এটা আমাদের তখন ছিল না। আর তখন কেউ ওভাবে বলেও নি যে ফিজিওথেরাপি বলে কোনো কিছু আছে, এখন তো আমরা জানতে পারছি সেটা। শফিলবুদ্দিন স্যার অনেক ট্রাই করেন ওনার ইনফরমেশনগুলো সবাইকে দেওয়ার জন্য, আর স্যারকে ফলো করলে ইনশাল্লাহ আমি বলি আল্লাহ রহমতে সবাই একটা ভালো ফলাফল পাবেন। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ ম্যাম। দর্শক শুনলেন এতক্ষণ, 2009 সাল থেকে দীর্ঘ একটা পরিক্রমা, দেখুন একটা সঠিক নির্দেশনা, একটি সঠিক তথ্য পুরো জীবনটাকে যেমন বদলে দিয়েছে, শুধুমাত্র একটা সঠিক চিকিৎসা, দেখুন উনি তারপরেও কিন্তু থেমে থাকেননি, উনি যে চিকিৎসাগুলো নিয়েছেন সেই চিকিৎসাটা আদৌ সঠিক কি না উনি সচেতন বলে সেই জিনিসটা উনি পরীক্ষা করেছেন, এবং যখন উনি 100% নিশ্চিত হয়েছেন যে এটাই আসলে সঠিক চিকিৎসা এবং তিনি সেটা গ্রহণ করেছেন, এবং আজকে কিন্তু উনি সম্পূর্ণ সুস্থ আছেন, ভালো আছেন। আমরা আপনাদের সকলকে একই কথাটাই বলবো, আপনারা যাই করেন, যেখানে যান, যেই চিকিৎসা নেন, আগে সেটা ভালো ভালো করে জানুন যে আদৌ এই চিকিৎসাটা আপনার জন্য কি না, বা এই চিকিৎসা আসলে রোগী কী পরিমাণ ভালো হচ্ছে সেই তথ্যটাই বলে দিবে যে এই চিকিৎসাটা আসলে আপনার জন্য সঠিক কি না। সঠিক চিকিৎসা যদি সঠিক সময় গ্রহণ করতে পারেন, সুস্থ হওয়াটা শুধুমাত্র সময়ের ব্যাপার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা। দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য। আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি, সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা। আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক।
আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি, এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি। আমাদের প্রতিটি ডক্টর, নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ। আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই। আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি। আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন। বাত ব্যথা, প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে। টিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।